হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তা আমি নবরাত্রি নবদুর্গা আঁকছিলাম। তা আমি প্রথম পার্টে নবরাত্রির প্রথম দেবী এঁকেছি শৈলপুত্রী, এবং সেকেন্ড পার্টে এঁকেছি দেবী ব্রহ্মচারিণী, থার্ড পার্টে নবরাত্রির তৃতীয় দেবী দেবী চন্দ্রঘণ্টা, এবং ফোর্থ পার্টে আজকে আঁকবো দেবী কুষ্মাণ্ডা। তাহলে চলুন শুরু করা যাক। এর পরবর্তী ভিডিওতে আমরা আঁকবো পঞ্চম দেবী, দেবী স্কন্দমাতা। নবদুর্গা চতুর্থ রূপ কুষ্মাণ্ডা, নবরাত্রি উৎসবে চতুর্থ দিনে তার পূজা করা হয়। দেবীর এই রকম অদ্ভুত নাম কেন? কু শব্দের অর্থ কুৎসিত এবং উষ্মা শব্দের অর্থ তাপ, কুষ্মা শব্দের অর্থ তাই ত্রিতাপ বা দুঃখ। দেবী জগতের দুঃখ গ্রাস করে নিজের উদরে ধারণ করেন, তাই তার নাম কুষ্মাণ্ডা। স্বামী অচ্যুতানন্দের ভাষায়, যেমন মহাদেব সমুদ্র মন্থনের সময় সমস্ত হলাহল পান করে নীলকণ্ঠ হয়েছেন, তেমনি আমাদের জগজ্জননী দুর্গা আদ্যাশক্তি জগতের সর্বপ্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে সন্তানদের সর্বদা রক্ষা করতে করুণায় দ্রবীভূত হয়ে স্বেচ্ছায় সব তাপ নিজের শরীরে গ্রহণ করেন। দুরিত বারিণী, ত্রিতাপ হারিণী মায়ের নাম তাই কুষ্মাণ্ডা। দেবী কুষ্মাণ্ডা ত্রিনেত্রা অষ্টভুজা। তার ডান দিকের হাতে চার হাতে রয়েছে যথাক্রমে পদ্ম, বাণ, ধনুক এবং কমণ্ডলু, এবং বাঁ দিকের চার হাতে রয়েছে যথাক্রমে চক্র, গদা, অমৃতপূর্ণ রুধিরাপ্লুত ঘট এবং জপমালা। তার বাহন সিংহ এবং কাশীতে দেখা যায় বাঘ। তার সঙ্গী মহাদেব শিব। নবরাত্রির চতুর্থ দিনে সাধক তার মনকে অনাহত চক্রে রেখে দেবী কুষ্মাণ্ডের পূজা করেন। দেবীর পূজায় রোগ শোক দূরীভূত হয়, ভক্ত আয়ু যশ বল আগ করেন। মনে করা হয় দেবী কুষ্মাণ্ডা অল্প পুজোতে সন্তুষ্ট। তার পূজায় কুষ্মাণ্ড বা কুমড়ো বলি দেওয়ার রীতি আছে। কাশীতে দেবী কুষ্মাণ্ডার মন্দির বিখ্যাত। কাশীতে তিনি দুর্গা নামেই পরিচিতা। তিনি কাশীর দক্ষিণ দিকের রক্ষয়িত্রী। কাশীখণ্ডে রয়েছে ওশি নদীর সমস্থলে কুষ্মাণ্ডার অধিষ্ঠান। দেবীর মন্দিরটি বেশ বড় এবং বহু চূড়া বিশিষ্ট। লাল পাথরের তৈরি সুদৃশ্য এই মন্দিরের কাছে কাশীর বিখ্যাত তীর্থ গুর্গাকুণ্ড। এই মন্দিরে হিন্দু ধর্মে অবিশ্বাসীদের প্রবেশ নিষিদ্ধ। মূল মন্দিরের গর্ভগৃহে দেবী কুষ্মাণ্ডার পশ্চিম মুখী দুই হাত উঁচু বিগ্রহটি অবস্থিত। শারদীয় এবং বাসন্তী নবরাত্রির চতুর্থ দিনে এই মন্দিরে প্রচুর ভক্ত সমাগম ঘটে। জয় মা কুষ্মাণ্ডার জয়।